আজ এসেছি বনেদি বাড়ির পুজো দেখতে, বদনচন্দ্র রায় হাউস। এটা সেন্ট্রাল মেট্রো থেকে একদম হাঁটা ডিস্টেন্সে। আমি অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেব। এই পুজো 1858 সাল থেকে হয়ে আসছে। এখানে লুচি ভোগ প্রসাদ হিসাবে দেওয়া হয় মাকে প্রত্যেক দিন। জোড়াসাঁকো দা বাড়ি আর বদনচন্দ্র রায় বাড়ি, এই দুটি ইউনেস্কো থেকে পুরস্কার প্রাপ্ত। ম্যাকিনটোস অ্যান্ড বার্ন কোম্পানি এই বিল্ডিংটি তৈরি করেন। সুবর্ণ বণিক পাল অযোধ্যার একজন বিজনেসম্যান ছিলেন। উনি এই পুজো শুরু করেন 1869 সালে, পরে রয় উপাধি পান। এখানে অষ্টমীতে ঠাকুরকে ফল বলি দেওয়া হয়। এই যে ঝাড়বাতিগুলো দেখছো, এগুলো আগে গ্যাসের সাহায্যে জ্বালানো হতো, এখন গ্যাসের অভাবে ইলেকট্রিক করা হয়েছে। পুজোর 4টে দিন এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প বসে ও অনেক ওয়ার্কশপ হয় আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের জন্য। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যেখানে খুব বেশি ভিড় নেই আর মিডিয়া চেঁচামেচিও নেই, এখানকার ওনারদের ব্যবহার খুব ভালো। তো একদিন এখানে ঘুরে আসতেই পারো।